তোমরা সবাই কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমাদের সকলকে মৌ ডেইলি লাইফস্টাইলে অনেক অনেক স্বাগত জানাই। আজকে সন্ধ্যাবেলা ব্লগটা শুরু করলাম, তার একটাই কারণ, আজকে আমার মেয়ে সকাল থেকেই আমার সঙ্গে, মানে আমার চুল ছিঁড়ে ফেলছে, আমার সঙ্গে এত বায়না করছে, মা এটা করে দাও, এটা করে দাও, কি করে দাও। মেয়ের বান্ধবী, মানে পাশের বাড়ির একটা বাচ্চা মেয়ে, ওর থেকে বড় হয় যদিও, ওর বান্ধবী, একসঙ্গে খেলাধুলা করে, ওর মেয়ের মানে পুতুলের আজকে জন্মদিন, হ্যাপি বার্থডে করেছে। ওই কেক আছে না, বিটানিয়া কেক, বিটানিয়া কেক এনে হ্যাপি বার্থডে করেছে। এইবার ওরও হ্যাপি বার্থডে আমার করে দিতে হবে আজকে। এবার আজকে আমি ওর হ্যাপি বার্থডেটা কী করে করি তোমরাই বলো, কারণ ওর তো জন্ম হচ্ছে এপ্রিল মাসে, এপ্রিল মাসে ওর বার্থডে হয়, তাই এখন হবে না, তাহলে ওর মেয়ের হ্যাপি বার্থডে মানে ওর পুতুলের হ্যাপি বার্থডে আমার এখন করতে হবে। তা আজকে তো হবে না, দেখি কালকে ইচ্ছা আছে, যদি করি অবশ্যই তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। করার ইচ্ছা আছে ওর মেয়ের হ্যাপি বার্থডে। তা এইসব কথা বলতে বলতেই সব ওর ছোটবেলার কথাগুলো মনে পড়ে গেল, ছেলের ওর সব ছোটবেলার কথাগুলো, স্মৃতিগুলো মনে পড়লো। আমরা সব আলোচনা করছিলাম, হাজবেন্ড, আমি, আমার ছেলে মেয়ে, ওকে গল্প করে শোনাচ্ছিলাম, মা তুমি ছোট ছিলে তখন, তোমার অন্নপ্রাশন হয়েছিল, জন্মদিন হয়েছে, মানে এইসব গল্প টল্পগুলো করছিলাম। তা ওর যখন অন্নপ্রাশন হয় বা প্রথম বছরের জন্মদিন হয়, প্রত্যেক বছরই জন্মদিন করা হয়, ছেলেরও করি মেয়েরও করি, তা ওর যখন অন্নপ্রাশন হয় তখন তো তোমরা আমার বন্ধু হওনি, তোমাদের আমি পাশে পাইনি, তোমরা আমার মানে বন্ধু, তখন আমরা এইখানে আসতে পারিনি, তাই তোমাদের সঙ্গে তো সেই মুহূর্তগুলো আমি শেয়ার করতে পারিনি। তাই ভাবলাম যে আজকে এইসব গল্প হচ্ছে যখন, চলো তোমাদের সঙ্গে আমি আমার মেয়ের অন্নপ্রাশনের কিছু মুহূর্ত শেয়ার করি, সেগুলো তোমরা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর আগামীকাল যদি আমি ওর মানে মেয়ের বার্থডে, আমার নাতনির বার্থডে সেলিব্রেট করি, তাহলে অবশ্যই তোমাদের সঙ্গে আমি সেটাও শেয়ার করব। কিন্তু আগামীকাল আমাদের একাদশী, তার মধ্যে ছেলের পরীক্ষা আছে, আমি তো নানা করছি, তাও তো খুব জোর জবরদস্তি বায়না ধরেছে। এবার আমার বরকে, মানে আমার হাজবেন্ডকে বলেছে ও, আর বাবাকে মেয়ে বললে মানে বাবা করবেই, তা বাবা, ওর বাবা আমায় বললো ঠিক আছে ছোটো করে একটুখানি করে দিও, যা পারো করে দিও, তাই কালকে হয়তো করতে পারি, সেটা অবশ্যই দেখাবো। তার আগে তোমরা আমার মেয়ের ছোটবেলার কিছু মুহূর্ত অন্নপ্রাশনের দেখে না। Thank you.
আশা করি তোমাদের ভীষণ ভালো লেগেছে। আর আগামী কাল আমার মেয়ের মানে মেয়ের মেয়ে আমার নাতনির জন্মদিন, তোমরা এপার বাংলা ওপার বাংলা যত বন্ধু রয়েছে সকলকে আমি নিমন্ত্রণ জানাই আমার নাতনির জন্মদিনে, একটা মাত্র নাতনি, অবশ্যই তোমরা আসবে। আর আগামীকালের ব্লগটা দেখতে একদমই ভুলবে না, অবশ্যই দেখবে আগামীকালের ব্লগটা, ভীষণ ভালো হবে আশা করি। আর ততক্ষণের জন্য ব্লগটা এই অবধি রাখলাম, আগামীকাল দেখা হচ্ছে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব খুব ভালো থাকবে, সুস্থ থাকবে আর দেখতে থাকবে মৌ ডেলি লাইফস্টাইল। টাটা টাটা টাটা।